প্রভাতি সময়কে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে কবিতাটি বলবো সুনীল গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা কেউ কথা রাখিনি। তাহলে প্রিয় পাঠক, প্রিয় দর্শক, আমি বলছি কেউ কথা রাখিনি। 33টি বছর পেরিয়ে গেল কেউ কথা রাখিনি। ছোটবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিলেন, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্র ভুক অমাবস্যা পেরিয়ে গেল, সেই বৈষ্ণবী আর এলো না। মামার বাড়ি মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এই ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর কি তুমি আমায় 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চষেছে লস্করের বাড়ির ছেলেরা, ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে ফিরেও চায়নি। বাবা আমার কাঁদছে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল মেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য হাতের মুঠোই নিয়েছি প্রাণ, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, এ বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীলপদ্ম, তবু বরুণা কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না। প্রিয় দর্শক, আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে জানি না, আমি কোনো আবৃত্তিকার না, তারপরও আমি চেষ্টা করেছি মনের আবেগে কবিতা আবৃত্তি করার জন্য। আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। আমি কিন্তু আবারও বলছি, আমি কোনো আবৃত্তিকার না। আমি প্রভাতী সময় সাংবাদিক মাসুর সাহেবের সাথে আমি মাঝে মধ্যে কিছু কবিতা, কিছু সুবিধা বঞ্চিত মানুষের কথা বলি, উনি আমার এই কথাগুলো প্রকাশ করে, তাই সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটা আমি আবৃত্তি করেছি। ঠিক আছে, আমাকে ভালো মন্দ কমেন্ট করবেন, লাইক করবেন, প্লিজ শেয়ার করবেন। আমি মোহাম্মদ ফরহাদ রাজা লিটন বলছি।